হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারি আমিন, এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। সুপারস্টার শাকিব খানের নাম শুনতে চায় না শবনম বুবলি। বর্তমানে রীতিমতো চর্চা চলছে শাকিব খান আর বুবলিকে নিয়ে। অপরদিকে শবনম বুবলি ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথা বলতে চান না, তিনি তার কাজ দিয়ে সবসময় ব্যস্ত থাকতে চান। কাজকে তিনি অনেকটা ভালোবাসেন এবং কাজের কথাই বলতে চান আর শুনতে চান। যেভাবে তিনি সবসময় সব কিছু উদ্বোধন করেন সেইভাবে গতকালকে গিয়েছিল ক্যাফে উদ্বোধনের পর তার কাছে শাকিব খানের কথা জানতে চাওয়া হয়। উত্তরে শাকিব খানকে নিয়ে কোনো কথা শুনতেও চান না আর বলতেও চান না এই নায়িকা। তিনি জানান, এই নামটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না আর আমি শুনতেও চাই না। পরবর্তীতে আবার জিজ্ঞেস করা হলো শাকিব খানের কথা, তখন তিনি উত্তর দিলেন, তিনি তার স্ত্রী এবং সন্তানের মাকে হেয় করে কথা বলে এবং তার নামে অনেক অভিযোগ নিয়ে এসেছে। কেন সে নিয়ে এসেছে তা শুধু সেই উত্তর দিতে পারবে। এগুলো বলে কি তিনি পুরুষত্বের দাবি করছেন? এগুলো বলে আর প্রকাশ করে কি জাহির করতে চান তিনি তা শুধু নিজেই জানে। আমি এই নামটা নিয়ে আর কথা বলতে চাই না, কাজে এসেছি, কাজ করব, চলে যাব। শবনম বুবলি বর্তমানে অনেক কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। শবনম বুবলি আরো বলেন, তিনি আমার সাথে কাজ করবে না, স্ক্রিন শেয়ার করবে না, বেশ ভালো কথা। সে তার মতো কাজ করবে, আমি আমার মতো কাজ করব। কেন সে রীতিমতো বারবার আমাকে নিয়ে এভাবে হেউ করে কথা বলে এবং অপমান করে তা আমি কিছুই জানি না। সে তার স্ত্রী এবং সন্তানের মাকে অপমান করে কি পায় সে শুধু নিজেই জানে। কিন্তু আমি আমার জায়গা থেকে বলছি, আমার সন্তানের বাবাকে সম্মান করেছি, সম্মান দিয়ে এসেছি আর সম্মান দেব। কিন্তু সে যদি আমার সন্তানের ভবিষ্যতের কথা না চিন্তা করে আমাকে এভাবে কথা বলে, কিন্তু এর জবাব আমি চাই, এর জন্য আমি আইনগত ব্যবস্থা নেব, বললেন শবনম বুবলি। দর্শক, শবনম বুবলি এবার আইনগত ব্যবস্থা নেবে শাকিব খানের বিরুদ্ধে। দেখা যাক শাকিব খানের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নেয় শবনম বুবলি। পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, সাথে সাথে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।